সভ্যতার সূচনা লগ্ন থেকে বর্তমান অগ্রযাত্রার ইতিহাসের প্রায় পুরোটা জুড়ে রয়েছে প্রযুক্তির অবদান বিশেষ করে আধুনিক সময়ে প্রযুক্তির ব্যাপক বিস্তার মানুষের জীবনযাত্রায় এনেছে বিপ্লব বিশ্বব্যাপী এই প্রযুক্তি বিপ্লবের চালিকা শক্তি তরুণরাই আর তাদেরকে উৎসাহিত করার প্রয়াসেই যাত্রা শুরু করে ই এরটিএল প্রথম প্রতিযোগিতা সন্ধানে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রোকে প্রাচীন নতুন সৃষ্টির সন্ধানে এই স্লোগানকে সামনে রেখে যে আয়োজন সে আয়োজনের খুঁটিনাটি সে আয়োজনের ভবিষ্যৎ সে আয়োজনের এই মুহূর্তে কোন পর্যায়ে আছে এবং সেই আয়োজন আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো সেই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশেষ চারজন অতিথি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে রয়েছেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী ভিসি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আমাদের সঙ্গে রয়েছেন এম এম মুবিন খান ব্যবস্থাপনা পরিচালক ইয়ে আমার বাঁয় রয়েছেন সুনীল কান্তি বোস চেয়ারম্যান বিটিআরসি আর সি তার পাশে রয়েছেন মার্কাস অ্যাডাপটিস ডিরেক্টর কমিউনিকেশন গ্রামীণ ফোন আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে শুরু করতে চাই ডক্টর জামিল রেজা চৌধুরী স্যার আপনাকে দিয়ে এটি আইসিটি ডেভেলপমেন্ট উন্নয়ন সেখানে এই অ্যাপস প্রতিযোগিতা কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন স্যার যে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে এবং ইন্টারনেট ব্যবহার যারা করছে তার মধ্যে একটা বিরাট অংশ হলো স্মার্টফোন ব্যবহার করে তো স্মার্টফোনের আলোকে এখন যে মোবাইল অ্যাপস যেটা এই শব্দটা কিন্তু চার পাঁচ বছর আগেও ইংরেজি এটা আমরা পরিচয় বিশ্বের বিশ্বেরও খুব কম নতুন শব্দ অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে এবং স্মার্টফোন ব্যবহার করতে গেলে বিভিন্ন আমার তথ্য সংগ্রহ যদি করতে হয় ইন্টারনেটের মাধ্যমে তাহলে অ্যাপসের কোনো বিকল্প নাই সো অ্যাপস অ্যাকচুয়ালি এটা এখন আমার মনে হয় বিশ্বে একশো দেড়শো কোটি লোক ব্যবহার করে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা গত প্রায় তিন বছর থেকে ইএটিএল ওনারা উদ্যোগ নিয়েছেন যেটা প্রতিযোগিতা আমি প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে মানে এটা লঞ্চিং প্রাইজ ডিস্ট্রিবিউশন উপস্থিত থাকার আমার সৌভাগ্য হয়েছে যেটা আমি আশার আলো দেখি যে তরুণ প্রজন্ম বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রী এদের মধ্যে প্রচুর উৎসাহ সৃষ্টি হয়েছে এবং এটা আর কিছু না যে আমি যদি ব্যবহার করতে চাই যেমন যদি একটা সরকারি প্রতিষ্ঠান থেকে সেবা নিতে চাই শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য স্বাস্থ্য আর তারপরে আছে যেটা গেমস অনেকে আবার এটার নাম দিয়েছে ইংরেজিতে নতুন শব্দ এডুটেইনমেন্ট এডুকেশন আর এন্টারটেইনমেন্ট যোগ করে বাংলা এখনও শব্দ বেরো নেই কেউ হয়তো বের করবে শিক্ষা বিনোদন মিলিয়ে কিছু যদি করে তো এইটা খুব পপুলার তো অ্যাপস তো এখন মানে বিভিন্ন স্টোরে পাওয়া যায় তার মধ্যে শতকরা প্রায় নব্বই ভাগ হল বিনা পয়সায় ডাউনলোড করা যায় কিছু আছে পয়সা দিয়ে কিনতে হয় এটা একটা বাণিজ্যিক দিক আছে আর একটা হলো আমাদের জনগণের কাছে তথ্য সেবা পৌঁছে দেওয়ার একটা বিরাট দিক এই দিক থেকে আমি মনে করি যে এই যে উদ্যোগটা যে প্রতি বছর প্রতিযোগিতা এটা একটা বিরাট ভূমিকা রেখেছে এম এম খান ইএটিএল যে আয়োজনটা করেছে এটা তৃতীয়বারের মতো আজকে এই মুহূর্তে পর্যন্ত এই যে আপনাদের যে প্রতিযোগিতার যে পর্যন্ত এগিয়েছে সেই সম্পর্কে একটু দর্শকদের জানাতে চাই আমরা ইএটিএল প্রথম আলো অ্যাপস কনটেস্ট যেটা আপনি জানেন যেটা দেশের একটি লার্জেস্ট কম্পিটিশনে পরিণত হয়েছে এটার মূল লক্ষ্যটা হচ্ছে আমরা আমাদের ইয়াং জেনারেশনকে এনকারেজ করা তাদের স্কিল ডেভেলপমেন্টে হেল্প করা এবং তাদেরকে কিভাবে ন্যাশনালি ইন্টারন্যাশনালি প্রমোট করা যায় আজকে আমি নিজে খুব আশ্চর্য হচ্ছি যে বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাপস নিয়ে এখন আপনার সেমিনার হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে ট্রেনিং হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট হচ্ছে এবং সরকারও অ্যাপস ডেভেলপমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়েছে আমি সত্যি অবাক যেহেতু ছেলে মেয়ে ছয়ত্রিশ ঘন্টা দেশের দশটা ইস্যুর উপরে যে প্রধান দশটা সমস্যার উপরে তারা ছয়ত্রিশ ঘন্টা কোডিং করে তারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেছে এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন এবং আমি মনে করি যে এই অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে দেশের ইকোনমিতে বড়ো ধরনের একটা কন্ট্রিবিউট করতে পারবে এবং এই অ্যাপস অ্যাপস ডেভেলপমেন্টে যেটা হচ্ছে একটা স্টুডেন্ট তার ছাত্র অবস্থায় স্টুডেন্ট লাইফ থেকে সে সেখানে কিন্তু শুধু যে আপনার আইডিয়া তা না কিন্তু আমাদের এই কন্টেস্টের মেন বিউটিটা হচ্ছে আইডিয়া জেনারেশন থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পর্যন্ত টোটাল যে লাইফ সাইকেল একটা আইডিয়া জেনারেট করার পরে তার সেটা ডিজাইন কি হবে গ্রাফিক্স কি হবে তারপরে সেটার ইউজার এক্সপেরিয়েন্স তারপরে টেস্টিং তারপরে সেটাকে আপনার কোনো একটা সাইডে আপলোড তারপরে এখানে তার এই তার এই কনসেপ্টটা বা অ্যাপ্লিকেশনটা আমাদের ওই মার্কিং ক্রাইটেরিয়া যে আপনার সচিয়ে ইকোনমিতে কি কন্ট্রিবিউট রাখবে তারপরে এর বিজনেস ভাইবিলিটি থাকি সমস্ত কিছু কিন্তু ওই ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া আছে এবং সব কম্পোনেন্টগুলো তার কভার করতে হবে তাতে আমরা আসলে এই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে একেবারে বাংলাদেশের উন্নয়নের স্বপ্নের লক্ষ্যে পর্যন্ত নিয়ে যেতে পারছি অনেক ধন্যবাদ আপনার কাছে আবার আসব সুনীলkantibosh চেয়ারম্যান বিটিআরসি এই মুহূর্তে যে মোবাইল অ্যাপস প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতাকে আপনি কিভাবে দেখছেন এবং আমাদের যে উন্নয়নের জায়গাটি আমরা বলি আমরা সবসময় উন্নয়নের কথা বলে আসছি সেই উন্নয়নের সাথে এই প্রতিযোগিতা কিভাবে সম্পৃক্ত এবং কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে অত্যন্ত একটি ভালো উদ্যোগ এবং আমি মনে করি যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এই বিষয়টি একটি অ্যাপস ডেভেলপমেন্ট একটি স্ট্র্যাটেজি একটি কৌশল যার মাধ্যমে খুব সহসায় এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলা হয় আর্থ উন্নয়নের কথা বলা হয় সেখানে বড় রকমের ভূমিকা রাখতে পারে আমাদের দেশের আপনি যদি টেলিকম ইনফ্রাস্ট্রাকচারাল অবস্থাটা দেখেন বা টেলিকমের ব্যবহারটা দেখেন অন্যান্য অনেক দেশে আছে কিন্তু আপনি যেহেতু আমাদের দেশের আর্থ সামাজিকের কথা বলেছেন আমি সেখানেই যাই সেটা হলো যে পৃথিবী তাই। যে এই কমিউনিকেশনে ইলেকট্রনিক কমিউনিকেশনে মোবাইল এটা হল বহুল ব্যবহৃত একশো তিরানব্বইটা দেশের মধ্যে দশটি দেশের প্রথম দশটি দেশের একটি দেশ বাংলাদেশ যেখানে সবচেয়ে বেশি মোবাইল ব্যবহার হয় এগারো কোটি সাতাশি লক্ষ সাবস্ক্রিপশন রয়েছে এখন তাহলে এগারো এগারো কোটি সাতাশি লক্ষ অ্যাক্টিভ মোবাইল ব্যবহৃত হচ্ছে আমরা ধরে নিলাম হয়তো সাত কোটি লোকে ব্যবহার করে পাঁচ কোটি লোকে ব্যবহার করে কিন্তু এতগুলো মোবাইল ডিভাইস তো ব্যবহার হচ্ছে প্রত্যেক শ্রেণীর লোকে ব্যবহার করছে পেশার লোকে ব্যবহার করছে তাহলে আমার যে সামাজিক অবস্থাটা এবং তার মধ্যে যে আর্থিক অবস্থাটা সেখানে এটা অলরেডি ডিস্ট্রিবিউটেড আর আপনি যারা রিক্সা চালান তারাও আছে আমাদের দেশের উন্নয়নের জন্য এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে দশ বছর ধরে সিক্স পার্সেন্টের উপরে জিডিপি হচ্ছে এই সব দিক বিচার করলে দেখা যায় যে এই মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার যথেষ্ট আমি দেখছি যে এই মোবাইল অ্যাপ্লিকেশন একটি ব্যবস্থা যেটা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বেশি লোক আপনার এই ব্যাপারে প্রশিক্ষিত হবে বেশি লোকের মধ্যে সম্পৃক্ত হবে এবং অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবে তত সেদিক থেকে তৈরি করেছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য সেটা নিশ্চয়ই আমাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাবে being a telecom partner, how gp is looking ahead for this mobile apps contest. first of all, just uh, let me thank you for, for bringing me on the show. it's, it's great to be here. Um, i think if we take a step back and we, f we look at the strategic ambition of gram -info in this country, we have said that that is to bring internet for all, which is one of our main, main targets. and when we talk about all, we really mean everyone, right? because we feel that um, the benefits of being online goes across this entire country. So um, we recently celebrated 50 million customers, as, as some of you know, and at that point in time, we also said, "Let's make a target to bring 50 million of our customers online by 2019." And that is a big challenge, and we realize that this is a big challenge. And two of the main challenges that we will face um, in reaching those 50 million users is, first of all, awareness. There is still pretty low awareness on, on, on the benefits of Internet and how to use Internet throughout the country. And the second uh, challenge we're facing is also local content. We need to be able to make the internet relevant to the people of, uh, of Bangladesh. In order for that to happen, we need to have good local content. So, in addressing both these challenges, we feel that um, uh, uh, this EATL, Proto -Model Competition, is actually helping us.

ডেভেলপমেন্টের জন্য কম্পিউটার সায়েন্সের যে ছাত্রছাত্রী হতে এমন কোনো কথা নাই যে কোনো বিষয়েই যারা শিক্ষার্থী আছে তাদের শুধুমাত্র সেই এই অ্যাপটিচিউড থাকতে হবে যেটা লজিক্যাল থিঙ্কিং এবং আইডিয়া যে কনসেপ্ট আমি এই জিনিস করতে চাই তারপরে কিন্তু খুব একটা দূর এদের যদি প্রশিক্ষণ দেওয়া হয় আমার তো ধারণা পাঁচ ছয় দিনের যদি নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয় তারা অ্যাপস তৈরি করতে পারবে এখন যেটা আমি একটা উদাহরণ দেব যেমন হোয়াটসঅ্যাপ বলে একটা অ্যাপ্লিকেশন এটা সব মিলে এখন জন কাজ করে কিন্তু ওদের মার্কেট ভ্যালু এখন বাইশ বিলিয়ন ডলার তা আমি মাঝে হিসাব করে দেখলাম যে এক একজন কত কন্ট্রিবিউট করতেছে পঞ্চান্ন জন মিলে বাইশ বিলিয়ন এটা রিসেন্টলি ফেসবুক কিনে নিয়েছে তো তো আমাদেরও যদি এরকম একটা যেটা বলে কিলার অ্যাপ্লিকেশন যদি কেউ করতে পারে তাহলে আমি যেটা বাণিজ্যিক দিক বলছি যেটা যে এটা আমাদের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে তা আপনি যেটা বললেন যে খুব একটা দূরহ না যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে খুব যে দক্ষ হতে হবে এমন না খুব সহজেই এই অ্যাপস লেখার টেকনিক এটা আয়ত্ত করা যায় আয়োজনটা শুধু আয়োজন এবং তাদের এই যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম যেটা আমরা বলি যে বেশিরভাগই আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করি তো এই প্ল্যাটফর্মের জন্য মানে ক্রেতার সংখ্যা সারা বিশ্বে সবচেয়ে বেশি তাদের জন্য লিখলে এটা মানে মার্কেট ভ্যালু অনেক বেশি হবে এবং ওই প্ল্যাটফর্মে অনেকে লিখতেছে এখন বাংলাদেশ থেকে তো অনেকে লিখে ভালো ভালো প্রত্যেকবারই তো আমরা দেখি যে প্রাইজ ডিস্ট্রিবিউশন যেটা হয় এই প্রতিযোগিতায় নতুন নতুন সব চিন্তাধারা বেরিয়ে আসছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অ্যাপস আছে স্বাস্থ্যের জন্য আছে খেলার জন্য আছে বা বিভিন্ন রোগ সম্বন্ধেও কেউ তথ্য জানতে চায় ওই অ্যাপস ডাউনলোড করে এটা জেনে নিতে পারবে আমাদের এখানে লক্ষ লক্ষ যারা তরুণ এবং বাংলাদেশের তো বিরাট সম্পদ হলো আমাদের তরুণ যারা আছে এদের যদি প্রশিক্ষিত করা যায় মোটিভেট উদ্বুদ্ধ করা যায় তাহলে যেটা আমাদের চেয়ারম্যান বিটিআরসি বলছেন যে আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং এটার সাথে একটা ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমি তো আইসিটি পলিসি ড্রাফটিংয়ে ছিলাম এ নলেজ বেস সোসাইটি তো দুই সালে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি তা আমরা চাচ্ছি যেটা গ্রামীণ ফোনের বললেন যে যদি আমাদের ছয় সাত কোটি খালি ওদেরই যদি থাকে ইন্টারনেট ব্যবহারকারী আমরা অপকাঠামো করতে পারি খুব দ্রুত গতিতে অ্যাক্সেস ইন্টারনেটে তাহলে তো আমাদের সারা দেশের চেহারা বদলে যাবে এই যে স্যার বলেন সেটার সাথে যদি একটু যুক্ত করে আপনাকে প্রশ্ন করি যে তাহলে যে কলেজ ইউনিভার্সিটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি আয়োজন সরকারি আয়োজনে সবাই মিলে আমাদের এই তরুণদেরকে আর কিভাবে উজ্জীবিত করা যায় সেটা হচ্ছে যে ধরেন আমাদের যে স্লোগানটা যে নতুন সৃষ্টির সন্ধানে এই নতুন সৃষ্টির সন্ধানে এই স্লোগান দিই তাদেরকে যে একটা নতুন কিছু চিন্তা করা একটা নতুন কিছু তৈরি করা এইটাই উজ্জীবিত করার সবচেয়ে আমি মনে করি একটা বড় বিষয় এই সাথে আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই আপনি কি মনে করেন কিনা যে এই বছরে একটি আয়োজনের পাশাপাশি আরও অনেক বেশি আয়োজন এবং কলেজ ইউনিভার্সিটির গুলো ক্যাম্পাসেই যদি এরকম ওরিয়েন্টেশনগুলো হয় যেটা পাঁচ সাত দিনের কথা বললেন স্যার এরকম আয়োজনগুলোকে যদি আরও বাড়ানো যায় আপনি যেটা বলছেন এটা কিন্তু অলরেডি সার্টেন ইউনিভার্সিটি যেটা সরকারের একটা প্রজেক্টে আমরা ইনভলভ ছিলাম চৌষট্টা ডিস্ট্রিক্টে ট্রেনিং মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে এবং সাত দিন ব্যাপী স্যারের ইউনিভার্সিটিতে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হইলো সাত দিনের এই ট্রেনিংয়ের পরে তার একটা অ্যাপ্লিকেশন তৈরি করে আবার এটা ওনাদের সবের সামনে প্রেজেন্ট করেছে এবং আস্তে আস্তে যেটা হইলো যেটা বললাম যে একটা বড় ধরনের একটা রেভুলেশন কিন্তু আপনার চলে আসতেছে এবং আমি যেটা বলবো যে আমার এই এই লাস্ট থ্রি ইয়ার্সের যে এক্সপেরিয়েন্স থেকে যে বিষয়টা যে বাংলাদেশ ক্যান বি ব্র্যান্ডেড অ্যাজ এ অ্যাপস মোবাইল অ্যাপস ডেভেলপিং নেশন ইন দ্য ওয়ার্ল্ড উইথ এ ফিউ ইয়ার্স যে আমার এই থ্রি ইয়ার্সের এক্সপেরিয়েন্স থেকে যে বিষয়টা আমার কাছে সামনে আসছে যে যেভাবে উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে দেখা দিয়েছে যেভাবে আপনার পাবলিক প্রাইভেট সমস্ত সেক্টর যেভাবে মোবাইল অ্যাপ্লিকেশনকে নিয়ে যে একটা চিন্তা ভাবনা বা যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমি মনে করি বাংলাদেশ বিশ্বের দরবারে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপিং নেশন হিসাবে ব্র্যান্ডেড হইতে পারে অনেক ধন্যবাদ সেরকম আশা নিয়েই তো আমার মনে হয় আমরা সামনের দিকে তাকিয়ে আছি আমি শেয়ার করি যেটা হচ্ছে যে আমরা আমাদের তরুণ সমাজকে যেমন আমরা এই কনটেস্টের ধারাবাহিকতা আমরা পঞ্চাশটা ইউনিভার্সিটিতে গিয়ে প্রেজেন্টেশন দিয়েছি তাদেরকে মোটিভেট করেছি তাদেরকে আমরা বিভিন্ন দিক তুলে ধরছি গার্টনারের তথ্য মতে দুই সালের টু হান্ড্রেড সিক্সটি এইট বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে যেটার মার্কেট ভ্যালু দাঁড়াবে বিলিয়ন বিলিয়ন ডলার এই যে ডলারের একটা মার্কেট মোবাইল আমাদের দেশটা একটা ট্যালেন্ট পুলের দেশ আমাদের এই ব্রাইটেস্ট ট্যালেন্টদেরকে যদি সত্যিকার আমাদের যে মূল লক্ষ্য যে এদেরকে এনকারেজ করা এদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি তারা আমাদের ইকোনমিতে কিন্তু অ্যাপস ডেভেলপমেন্ট করে বড় ধরনের কন্ট্রিবিউট রাখতে পারবে জি নিশ্চয়ই Marcus, what is your comment on brightest talent search program to apps contest? I think um, um, healthy competition is yeah. always good to bring out new, like uh, new ETL. kind of yes, like <laughs> EATL and, and these, kind, these kinds of competitions, and, and also the, the kind of platform that the that EATL is providing, going out to fifty plus universities. I'm sure there's going to be some some talented people out there. In fact. Yeah. I've also traveled across the country uh, uh, quite a bit since, since coming here. We know that there's a lot of talented youths out there who produce these kinds of apps. Uh, what many of these, uh, these young people are lacking is they have great ideas, they have great visions on, on what they want to do. But actually bringing that idea and that vision into a concrete business plan, marketing in a good way, and then bringing it onto these big platforms which will take them worldwide, that sort of skill may not be quite there. And that we can sort of help them with, I think, from the big corporations and from the, from the government and from uh, regulatory bodies and other to, to help coach them into, to, uh, to come into a bigger venue, so to speak. Um, so this is where I also see our responsibility, joint responsibility from, from industry and from, from government and other actors to promote these kinds of, of initiatives. And the brightest talent, young people. The Tadiri Apps... যে প্রতিযোগিতার মধ্যে আমরা যে আইডিয়া গুলো পাচ্ছি এবং 100% নিশ্চয়ই তারা নার্সিংয়ের দুঃখতা বাড়িয়ে একটা জায়গায় পৌঁছে যাবে এবং সেটা আমরা আসলে হিসাবও করতে পারবো না বিলিয়ন 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 ডলারের জায়গায় যাবে সেটা মানে বুঝতেই পারছি আমরা আমাদের অর্থনীতিতে আমাদের উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে এর ক্যাপাসিটিটা ডেভেলপ হলো এ পারছে কিন্তু তার ডিমান্ড আছে কিনা তার মার্কেটিং আছে কিনা মানুষ চায় কিনা এটার উপরে কিন্তু নির্ভর করবে যতই আপনি উৎসাহিত করে কন্টেস্ট করেন না কেন কম্পিটিশন করেন ওখানে প্রাইসটা পাওয়ার পরে সে চলে গেল ওখানে যেন সেটা মরে না যায় সেটাই এর জন্য যেটা দরকার আমি জাতীয় পরিসরে বলছি যেমন আন্তর্জাতিক পরিসরে যেটা বলল যে ডিম্যান্ড ইজ দেয়ার গ্লোবালি ফোরকাস্ট শুনেছে এখন আমরা বলি একশো বিলিয়নের মতো ভ্যালুর একশো বিলিয়ন ডলারের ডাউনলোড হয় দুইশো আটষট্টির কথা বললো সতারোতে দেশে কি হবে দেশে কী চায় আমরা দেশের মধ্যে কী আপনার প্রোগ্রাম নিচ্ছে এ বললো যে বেসরকারি এবং সরকারি তরফ থেকে এর ডিম্যান্ড সৃষ্টি করা উচিত এর ব্যবহার দরকার আমরা সরকার থেকে প্রোগ্রাম নিয়েছি অলরেডি এটা অনেকে জানে না আইসিটি মিনিস্ট্রি প্রকল্প নিয়ে ইতিমধ্যে ইএটিএলকে আপনার পাঁচশো অ্যাপস তৈরির জন্য আপনার তাদের ইমপ্লিমেন্টর হিসাবে প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপে শুরু করেছে সো তারা সেই কাজটি করবে এবং এইটা ডেভেলপ করার জন্য ট্রেইনর ট্রেনিং করাবে তারা ট্রেইনরদের ট্রেনিং করার পরে সেই ট্রেইনররা আবার ট্রেনিং দিবে যারা ডেভেলপ করবে একদিকে ট্রেনিংয়ের মাধ্যমে স্যার যে কথাগুলো বলেছে যে ওখানে আপনার একটা ক্যাপাসিটি ডেভেলপ হবে নতুন আইডিয়া আসবে এবং গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের যে সার্ভিসটা দেয় সেবা এবং ইনফরমেশন দেয় টু দ্য পিপল এবং পিপলকে ইনফরমেশন দেওয়ার জন্য রুরাল এরিয়া পর্যন্ত ইউনো দ্যাট ইনফরমেশন কম ইয়ে সেন্টারগুলো করেছে একটু আগে আপনাদের সাথে আলাপ হলো ইনফরমেশন সেন্টার দেখে আসছে গ্রামে বিদ্যুৎ নাই কিন্তু ইনফরমেশন সেন্টারে রাতের বেলা আলো জলে সাহেব সিরাজ সাহেব দেখে আসছেন বললেন তো সেখানে তাদেরকে দেওয়ার জন্য যে আপনার ডিপার্টমেন্টগুলো গভর্নমেন্ট এবং মিনিস্ট্রিগুলো তাদের কি নিট এগুলো আপনার জানাবে এবং তাদের ফিডব্যাক জানাবে এই ট্রেনাররা সে অনুযায়ী যারা ডেভেলপ করবে ওদেরকে আইডিয়া দেবে এবং সেভাবে আপনার এটা ডেভেলপ হবে সার্ভিসটা দেওয়ার জন্য সেটা পারচেস করবে গভর্নমেন্ট সেই অ্যাপ্লিকেশনটাকে এবং পারচেস করে মানুষের কাছে এই সার্ভিসগুলো দেবে কীভাবে দেবে সেটা তো আলোচিত হলো কাজে একটা মার্কেট গভর্নমেন্ট যখন শুরু করে দেবে অটোমেটিক দেবে প্রাইভেট চলে আসছে আজকের আমার বলা খুবই দরকার ভেরি পার্টিনেন্ট দু হাজার নয় আমি সচিব থাকতে প্রথম আপনার মোবাইল মানি ট্রান্সফারটা শুরু করি পোস্ট অফিসের মাধ্যমে এর আগে কোনো দিন বাংলাদেশে মোবাইল মানি ট্রান্সফার হতো না এবং গ্রামের লোকের কাছে দিনে কয়েক মিনিটের মধ্যে মোবাইল মানি ট্রান্সফার হয় স্যার জানে এবং এর জন্য পোস্ট অফিসকে পুরস্কার দেওয়া হয়েছিল এবং স্যার এভ্যালুয়েশন কমিটিতে ছিলেন তারপরে ব্যাঙ্কগুলো ওই একই জিনিস কিন্তু একই প্রিন্সিপাল একই এখন আজকের ব্যাঙ্কগুলো কীভাবে ব্যবহার করছে দেখছেন এবং এই বাংলাদেশের এই অভিজ্ঞতা অন্যরা কিনতে চাচ্ছে এবং অন্যরা নিতে চাচ্ছে এবং ব্যবহার করবে কাজই আমাদের গভর্নমেন্ট লেভেলে প্রাইভেট যেসব এন্টারপ্রেনিয়ররা আছে তারা বিজনেস ক্ষেত্রে যখন এই অ্যাপ্লিকেশনগুলো নিবে এবং তারা এই পদ্ধতিটাকে চালু করবে তখন এর মার্কেট হবে মানুষও এই কাজে তারা সময় দেবে এই মেধা এবং এই যে একটা রিসোর্স বিল্ড হবে ওর আপনার মূল্য বাড়বে অনেক ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমাদের তরুণদের হাত ধরে যখন আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি তখন আমাদের মনে হয় আমরা নিশ্চিত আমাদের বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাবে এয়ারটেল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা দু হাজার পনেরো তৃতীয়বারের মতো এই আয়োজন এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের তরুণরা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই স্বপ্নের হাত ধরে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাবে সুন্দর থাকবেন আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি